ভাই মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো দেখেন আমরা কিন্তু মাছ নদীতে, ওই পাশে নদী পুরো মাছ, এককালে এইটা আমি সবচেয়ে ডুবা স্যার, মানে তার ভিতরে ঘাস হয়েছে আর চাই ওপাতে। এই দেখেন এই যে নদী পাশে ওই, তো এইগুলার মাছ এত সুন্দর, মানে এত সুন্দর কালার, ভালো মনে হচ্ছে। তোমরা দেখেন মাছগুলো, আপনার ভিতরে দেখাবো কিছু মাছ পেয়ে এসেছে, মাছ তো আপনাদের একটু মাছ দেখাই আমি। ও ভাই মাশাআল্লাহ অস্থির পুরো, আচ্ছা আচ্ছা কি সুন্দর কালার মাছের কালারগুলো, আমার ভালো লাগছে দেখার। বন্ধুরা একদম শাকা ফ্রেশ, এর মতো ফ্রেশ মাছ আর হয় না, একদম ক্লিয়ার। তো এর ভিতরে মটকা চিংড়িও আছে, এই যে দেখেন মটকা চিংড়ি, এই টিমালা মটকা চিংড়ি ওঠে, বাইলা মাছ আছে। আচ্ছা বাইং মাছ অনেক ইচ্ছে দাঁড়াচ্ছে প্রত্যেকটা চাইছে মাছ কত বড় বাইলা সাপ, ইস চাই দেখো এই মাছ আছে, মাছ আছে ভিতরে, মাছ আছে তো, এই যে এই মাছটা ভিতরে ছিল, দেখেন কত বড় সাপ, এই বাইলা মাছটা মাইরে ফেলাইছে সাপটাই। তোমাদের দেখেন পাশে নদী এখনো শুকায়নি, কুচি আছে, মাছ আছে, কিছু মাছ আছে, ফালিয়ে দিছি। কুসিয়া সব দুইটা, ওরে ভাই এটা তো খায়, এটা তো নেয়, আরে লালটা, এই লালটাই সাদাটা, সাদাটা খায় না, না একটা আছে মটকা বড়, কিন্তু আজকে নাই। এই যে মাছ পেয়েছে দেখেন, এই মাছ আছে তার, আর এই ঝুড়ির ভিতরে মাছ আছে। বন্ধুরা এই যে বন্ধুরা, ও কয় কেজি মাছ এবেন চাচা?
ছয় কেজি কি দেড় কেজি এরকম কয় টাকার মাছ আছে? এক হাজার টাকার হাজার বেশি সাতশো টাকা কেজি এলো। তো বন্ধুরা আজকে এই মাছ এসেছে, তো দেখতে পাচ্ছিলেন সে আমাদেরকে সব মাছ দেখাইছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।